কি করছো মাইরি? তোমার কি মাথা ঠিক আছে? চারটে রাজভোগ তুমি একা খাবে, আর আমরা একটা রাজভোগ কেটে চারজন মিলে খাই। আরে কি বলো, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশি, চারটা রাজভোগ একবার একজনই খাই। আমি মনে করলাম তোমাকে একটু চা খাওয়াবো। আরে না, এত রাত্রে কেউ চা খায় নাকি? চলো মিষ্টি খাই। চা খেলে মনে হয় ভালো হতো। আরে না, চলো মিষ্টি খাবে, চলো মিষ্টি খাই। কি কাপতি যা অতিথি মনে হচ্ছে? আরে হ্যাঁ নিমাই, বাংলাদেশ থেকে এসেছে বাবু, আমার খুব কাছের লোক। তো তোমার দোকানের মিষ্টি খাবে বলে নিয়ে আসলাম, তো আমাদের মিষ্টি খাও। এ তোমার সৌভাগ্য কাপ্তিক দা, টেবিলে বসুন। ও গণেশ, বাবুকে মিষ্টি খাওয়া। কি মিষ্টি খাবেন বাবু? তোমার দোকানে সবচেয়ে বড় কি মিষ্টি আছে? বড় রাজভোগ আছে। রাজভোগ? ঠিক আছে, তুমি বড় দেখে দুটো রাজভোগ দাও আমাকে। দুটো মিষ্টি কে খাবে? দুটো মিষ্টি কে খাবে? আমি দুটো মিষ্টি খাবো, তুমি কি খাবে সেটা বলো। আমি কিছু খেতে যেতে পারবো না, আমার এমনিতেই পেট খারাপ, রাতে ভাতও খেতে পারবো না। আরে না, তুমি দুটো খাও, আমি দুটো খাই। না না, আমি খেতে পারবো না। দুটো মিষ্টি রাতে খেতে পারবো না, এটা কোনো কথা হলো? কি আর করা, এই আমাকে দাও শুধু। তুমি তুমি সত্যি খাবে না মিষ্টি? দুটো মিষ্টি খাবে? হ্যাঁ, তোমার কিন্তু পেট খারাপ করবে। আরে না, কিচ্ছু করবে না, দুটো মিষ্টি খাবে, পেট খারাপ করবে। তুমি একটা নাও। আমি খাবো না। দাদা, মিষ্টি তো অনেক টেস্টি। এই গণেশদা, আর দুটো মিষ্টি দাও তো। কি করছো মাইরি? তোমার কি মাথা ঠিক আছে? চারটে রাজভোগ তুমি একা খাবে, আর আমরা একটা রাজভোগ কেটে চারজন মিলে খাই। আরে কি বলো, আমরা বাঙালিরা, আমরা বাংলাদেশি, চারটা রাজভোগ একবার একজনই খাই। তুমি জিদ করে খাচ্ছ না তো? আরে জিদ করার কি আছে, চারটে মিষ্টি খাবো, এখানে জিদের প্রশ্ন আসছে কেন? তুমি আবার ভেবে বলো, জিদ করে খাচ্ছ না তো? আরে জিদ করার কি আছে এখানে, চারটা মিষ্টি খাবো, এখানে জিদের তো কোনো কিছু নেই। পুরা 100 গ্রাম চালের ভাত। আরে রাখো তোমার 100 গ্রাম চালের ভাত, ওটা তোমার গলা দিয়ে এমনিই নেমে যাবে 100 গ্রাম চালের ভাত। চলো খাওয়া তো শেষ, চলো 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 ওঠো। দাদা, মিষ্টি খেয়ে খুব খুশি হয়েছে, তোমার দোকানের মিষ্টি তো অনেক ভালো। তা বিল কত হলো? 120 রুপি। দাদা এবার বিল দিচ্ছেন দিন, পরের বার কিন্তু বিলটা আমি দিয়ে দেবো। প্রয়োজন বলে রক্তারক্তি হয়ে যাবে, তাও কিন্তু আমি বিল দেওয়া বাদ দেবো না। কার্তিক দা আসো। আহ, অতিথি তো নাই, সাক্ষাৎ নারায়ণ। কার্তিক দা আবার আসবেন। চুপ কর হারাম দাদা, আবার আসবেন? ভাগ্যিস বিলটা দিয়ে দিয়েছিল, না হলে আমার পুরো হপ্তের মাইনাটাই চলে যেত। আবার আসবো তোর দোকানে, আবার তো নয়, পুরো 1 বছরের ভিতরে আমি আর আসবো না। আর একটু হলে হার্ট অ্যাটাক করতাম,